রাধে রাধে বন্ধুরা, তোমার সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমি তো দেখতে পাচ্ছ ডেলিকার মতন ঘুম থেকে উঠে পড়েছি। তা তোমরা সব কেমন আছো একটু জানিও, ঠিক আছে? আর আমি তো খুব ভালো আছি। তা তোমরা এখন দেখতে পাচ্ছ মেঘনাদ ব্লগ, চলো এখন ব্রাশটা করে নিই। তা আজকে আমাদের যে বিল্ডিংয়ের কথা বলেছিলাম, সেই বিল্ডিংটা তোমরা দেখতে পেলে, সেই বিল্ডিংটা আজকে ঢালাই হবে যেহেতু। তা বুঝতেই পারছো আমাদের মুখ টুক ধুয়ে যে গরম গরম চা হয়ে গেছে। তা এখন বিস্কুট আর চা খাবো, ঠিক আছে? চাটা খেয়ে তবে সেই বিল্ডিংয়ে ঢালাইয়ে বার হতে হবে কাজে, না এমনিতেই সকাল সকাল যেতে হয় ঢালাইয়ে কাজে, যেহেতু বুঝতেই পারছো বৃষ্টির সময়। এখন জানে না, এখন বৃষ্টি নেই, পরবর্তীতে বৃষ্টি হতে পারে কি না হতে পারে সে উপরওয়ালাই জানে, আর কেউ জানে না। তা চলো, কাজে যেহেতু বার হয়ে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ আমি যেহেতু কাজের ড্রেস আজকে পরে ধরো বার হয়ে পড়েছি, রেডি হয়ে গেছি ডেলিকার মতনই, ঠিক আছে? তাই চলো, এই যে দেখতে পাচ্ছ যাচ্ছে এখন। তো এই ধরনের সুপারি গাছগুলো তো আমার তো সেই লাগে এখানকার, আমার যে কোনো জিনিসই সবই ভালো লাগে। তা আমি গাড়িতে বসে পড়েছি আর যে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়তেই লেগেছে। তা কী বলবো, আমাদের গাড়ি যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ যাওয়া হচ্ছে না। আর বৃষ্টির জন্য আমরা এখানটায় তিরপল ছিল, তাছাড়া সেই সব তিরপলগুলা গাড়িতে তুলে নিলাম, কেননা 12টা 15টা মতন তিরপল তুলে নিয়েছি গাড়ির মধ্যে, কেননা বৃষ্টি পড়তে লাগলে পরে ব্যাস কাজের 12টা বেড়ে যাবে আর আমাদেরও 12টা বেড়ে যাবে। তা দেখতে পাচ্ছি কথা বলতে বলতে আমরা কাজের সাইডে চলেছি, সেই সাইডেই যে সাইডটা মারা পর্যন্ত তোমাদেরকে দেখেছি, তা লাস্ট পর্যন্ত সেই সিনটুকু তোমাকে দেখাবো তোমাদের সবার সামনে তুলে ধরার জন্য। আজকে যেহেতু এসেছি, এই বিল্ডিংয়ে উপস্থিত হয়েছি, তাই যে দেখতে পাচ্ছ সব ঢালাইয়ের লোক চলে এসেছে। তা এখন সিমেন্ট আসছে, যেহেতু সিমেন্ট খালি চলছে বর্তমানে। তা চলো, আর এই যে এরা আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারো এখনও পর্যন্ত। তা আমি বললাম কি না গো, আমরা এখনও টাকা পাই না, কারণ কবে পাবো জানি না, টাকার জন্য ভিডিও আমি বানাই না, যেহেতু বানাচ্ছে এই কারণেই, যাতে একটা স্মৃতি বলে মানুষের জীবনে একটা স্মৃতি বলে দাঁড়িয়ে যাবে, সেই জন্য আমি ভিডিওগুলো বানাই ওদেরকে মানে বলছিলাম। তা করতে করতে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলছিলাম যে সিমেন্ট লোড মানে খালি হচ্ছে, তা এক গাড়ি সিমেন্ট যেহেতু খালি করছে তো অনেকটা একটু লেট হবে। তা চলো, তোমাদের সামনে একটা গাড়ি বসে গিয়েছিলো, তা সেই গাড়িটাকেও তোমাদের সামনে দেখাবো, যে গাড়িটা সিমেন্ট খালি হয়ে যায়, এই গাড়িটা বসে গিয়েছে এক জায়গাতে, ঠিক আছে? তা ঢালাই হতে হতে আমাদের ঢালাই বন্ধ হয়ে গিয়েছিলো, মেশিনটাকে বন্ধ করার পর তবে গিয়ে সবাই গিয়ে একটু ঠেলে ঠেলে তবে যে গাড়িটা উঠতে পারে। তা দেখতে পাচ্ছ আমাদের তিরপলগুলো সব উপরে নিয়ে নিয়েছে, এই কারণে যে বৃষ্টি পড়ছে তো, টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে বর্ষার সময়। তা ওয়েদারটা এখন বর্তমান খুব ভালো আছে, আর দেখতে পাচ্ছ জল হয়েছে যেহেতু, তা আমাদের ঢালাই যেহেতু শুরু হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ ঢালাই এখন বর্তমান ঢালা হবে। আর তোমাদের কেমন লেগেছে আমাদের পুরো কাজটা, তোমরা প্লিজ বন্ধুরা একটুখানি কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আর একটা লাইক করে দিও, লাইক করলে পারে ভিডিও করতে আগ্রহ বাড়ে, ঠিক আছে? সেই জন্যই বলি তোমাদের কাছে, আমাদের লাইক করলে পারে খুব ভালো লাগে, ঠিক আছে? তাই যে দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট কড়াই ঢালাই যেহেতু পড়ে গিয়েছে এখন বর্তমানে, তা সেটা এখন কভারিং দিতে হবে, কারণ রডগুলো নিচে ঢুকে পড়েছিলো। তা আমাদের কাজ তো চলছেই, ধরো 20-25টা লোক আছে এত বড়ো স্ল্যাবে, 35টা লোক দেওয়ার কথা, সেই জায়গায় দিয়েছে 25টা লোক। তা কী বলবো, সেই কারণে আমাদের কী বলবো কাজের ঘাটতিটা খুবই একটু পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে আজকে। তাই যে দেখতে পাচ্ছ ভালো করে দেখো বন্ধুরা, যে গাড়িটা বসে গেছে এক জায়গায়, দেখতে পাচ্ছ চাকা স্লিপ করছে, এই যে সবাই মিলে ঠেলছে এখন ঢালাই লোক যে, হ্যাঁ? তো সেই কারণেই তোমাদেরকে বলছিলাম যে একটা গাড়ি বসে গেছে, তা সেটা তোমাদেরকে দেখালাম। তা গাড়িও বসে যায়, অত বড়ো গাড়িটা যে বসে গেছে, এখন তো বর্ষার সময় মাটি সব ভিজে, আর আমাদের ঢালাইও অনেকটা ঢালা হয়ে গেছে। তা বর্তমানে এখন দেখতে পাচ্ছ প্রচুর এরিয়া বাকি আছে, মাত্র অল্প একটু ঢালাই মানে হয়েছে কেবল, আর তা করতে করতে এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি লেগে গেছে। তা তিরপল আমাদের চাপি দিয়েছি বর্তমানে কিছুটা, এখনও চাপাতে হবে ওই ধারটা। তা বৃষ্টির জন্য আমাদের আজকে এই কাজের হাল, আর মানুষও কম নিয়ে এসছে কাজের লোক। আর এই ধারে দেখতে পাচ্ছ চারি সাইডে
কি বলবো, মেঘ লেগেছে, তা অন্ধকার এখনো হয়নি, হওয়ার সময় এসেছে, হতেও পারে না, হওয়ার কিছুই নেই। তা দেখতে পাচ্ছি আমরা তিরপল এগুলো সব ঢাকা দিয়ে পুরো কমপ্লিট করে ফেলেছি। তা যেরকম যেরকম ঢালাই হবে, আমাদের কন্ডাক্টর বলছে যেরকম যেরকম ঢালাই হবে সেরকম সেরকম তিরপল চাপিয়ে দাও সঙ্গে সঙ্গে, কারণ আর এই যে বৃষ্টি আসে, বৃষ্টি আসলে পরে সব ধুয়ে চলে যাবে, ফিনিশিং নষ্ট হয়ে যাবে, এত নষ্ট হয় তিরপল চাপা দিয়ে ফিনিশিংটা নষ্ট হয়। তা বর্তমানে যে সিমেন্ট গ্রাউটটা, সেই গ্রাউটটা যাতে না যায় সেই কারণে জেনেই বারবার বলছি কি না, যতটা ঢালাই হবে ততটা ঢেকে দাও, সেটাই ভালো হবে। যদি বৃষ্টির মেঘের অবস্থা যদি ভালো থাকে তাহলে ঢাকার দরকার নেই। তা দেখতে পাচ্ছি এখন বর্তমান সূর্যটা বার হয়েছে, তা সেই জন্য আমরা এখনও ঢাকতে লাগিনি এগুলো। তা আমাদের ঢালাই অনেকটা হয়ে গেছে, এখনও খাবার সময় যেহেতু হয়ে এসেছে কেবল, তা এখন খাবার না আসা পর্যন্ত তো হচ্ছে না, তা এতক্ষণ ঢালাই করতেই হবে, ঠিক আছে। তা খুবই কষ্ট, আজকে বৃষ্টি হচ্ছে, কোনো সময় রোদ হচ্ছে, চারিদিকে যন্ত্রণা, ঠিক আছে। জ্বালার পেছে যদি যন্ত্রণা হয় তাহলে বুঝো ব্যাপারটা কতটাই আগাবে। আর এই যে দেখতে পাচ্ছ এদের তো কি বলবো, হাড় খাটা পরিশ্রম, ঠিক আছে। জীবনে যে বাঁচা মারার মানে কি একটা আশা নিয়ে আসে না বিদেশে, অনেকেই বলে না যে বাইরে গিয়ে তো মোটাও হয়নিস, পাতলায় রয়েছিস, এরকম অনেকেই বলে, কিন্তু মোটাটা হবে কোথা থেকে, কাজ তো করছে, এত পরিশ্রমে কাজ করে কি হয় বলো বন্ধুরা। দেখতে পাচ্ছি এরাও খুব পরিশ্রম করছে, আমাদেরও পরিশ্রম হচ্ছে, কেননা আমি যে কাজের ভিডিওটা করি, ঠিক আছে, হয়তো আমি ক্যামেরা করছি কিন্তু আমি যে কাজগুলো করি না সেগুলো হয়তো দেখাতে পারি না, কেননা ক্যামেরা ধরার লোক থাকে না। তাও একজনকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, ঠিক আছে, আমি যে কাজটা করছি একটু দেখাই প্লিজ, সেই জন্যই বলেছিলাম। এই ধারে ওয়েদারটা দেখতে পাচ্ছ, সেই লেভেলে ওয়েদার, ঠিক আছে। আর আমাদের এই যে ভাইবিটার মারছে, ইনি ভাইবিটার মারছে সকাল থেকে, তা ভাইবিটার মারতে 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 মানে কি বলবো, শরীর আর একবারে ঝেঁকে গেছে। তা আমি বললাম তাহলে আমাকে একটু দাও, আমি একটু ভাইবিটারটা মারি, ঠিক আছে, তুমি তো সারাদিন মারলে, তা অল্প একটু বাকি আছে, দাও এটুকু আমি মারি। তা আমাকে বললো বেশ ঠিক আছে, অল্প একটু আছে, এটুকু তাহলে মারো, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, যতটা পারো মারবো। তা ওকে বললাম তাহলে তুমি একটু ভিডিওটা করো, ঠিক আছে, বন্ধুদেরকে একটু জানাই, ঠিক আছে, যে ভাইবিটা মারলে পরে যে সিটগুলো, এটা তো সিটের কাজ, যেহেতু ঝাড়কি নিয়ে হয়ে যায়, আমাদের ওখানে যেমন ছাদ যেমন পাটা দিয়ে পিটায়, এখানে দেখতে পাচ্ছ দুটো লেভেলিং আছে, যে রুশো আছে পাটার, যে রুশো সেই রুশো দিয়ে ফিনিশিং করছে। আর দেখতে পাচ্ছ গোটা ছাদ পুরো তিরপালে ছেপিয়ে গিয়েছে আজকে, আর অল্প কিছু ঢালাই বাকি আছে, তা ঢালাইটুকু হলে পরে আরও ছাদে বিছিয়ে যাবে। তা এই ধারে ওয়েদারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার তো সেই লাগছিলো, তোমাদের কেমন লাগছে প্লিজ অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তা এখনও তিরপল আমাদের দিতে বাকি আছে, তা সেই সব তিরপলগুলো দেবো, দেওয়ার পর তারপরে এখনও আমাদের কাজ অনেকটা নিচে বাকি আছে। আমাদের মেন স্ল্যাব যেহেতু ঢালাই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, এখন বর্তমানে নিচে যে গর্তগুলো আছে, দেখেছিলাম আলু দিয়ে গর্তগুলো বোঝানো হয়েছিল, সেই গর্তগুলো এখন ঢালাই করা হবে। চলো তোমরা দেখতে থাকো, আমরা এখন আজ কটার সময় ঘরে যাচ্ছি সেটা দেখো, ঠিক আছে। তা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে যে বলছিলাম যে গর্তগুলোর কথা, যেগুলো মালুই দিয়ে সাজিয়েছিলাম আগের এইতে, ভিডিওতে দেখেছিলে নিশ্চয়ই যারা যারা দেখেছো, তা দেখতে পাচ্ছ সব আমাদের এখন ঢালাই চলছে, এই গর্তগুলো এখন বর্তমান ঢালাই চলছে, লাইট জ্বেলে দিয়ে ঘরের ভেতরে পুরো অন্ধকার, বাইরে হালকা একটু লাইট আছে। তা দেখতে পাচ্ছ মালুই দেওয়া আছে, তা মালুইয়ের ওপরে এখন ঢালাই চাপানো হচ্ছে, মানে ঢালাইটা একটু কম লাগবে, খরচাটা একটু কম হবে, সেই কারণের জন্যই মালুই দিয়ে ঢালাইটা করছে, বুঝতে পেরেছো তো। গর্তগুলো মানে 8 ইঞ্চি হাইট ছিল, আর চওড়া তো অনেকটাই আছে দেখতে পাচ্ছি, তাই রুশোতে এখন ঘষে লেভেলিং করছে লেভেলিং মিস্ত্রি। তা আমাদের কাজ যেহেতু শেষ হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে, তা আমি এখন গাড়িতে করে যাচ্ছি ঘরে। তা আজকে শরীরটা খুবই খারাপ খারাপ ভাব, জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখন লাইট জ্বেলে এখন ঘরে যাওয়া হচ্ছে, কেননা আমরা দিনের বেলায় ঘরে যাই, এখন লাইট জ্বেলে ঘরে যাচ্ছে, ঠিক আছে। তা এই যে বন্ধুরা, আমি যেহেতু চলে এসেছি ঘরের কাছে, ঘরে এসে দেখো বন্ধুরা স্নান করে নিলাম, স্নান করে এই যে আমাদের এখানে ঠাকুর আছে, ঠাকুরকে একটু ধূপধনি দেখিয়ে দিলাম, এটা আমার ডেলিকার কাজ, ঠিক আছে। তা তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমাদের এই ভিডিওটা আজকে কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। তা ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যারা যারা নতুন এসছো তাদেরকে উদ্দেশ্য বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো।